ওয়েলকাম বন্ধুরা, শম্পা রান্নাঘরে সকলকে স্বাগতম জানাই। আপনারা সকলে কেমন আছেন? আজ আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, পটল ও মুগ কলাই দিয়ে রেসিপি, মুগেশ্বরি পটল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথম ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। চলুন আজকের রেসিপিটি আমরা বানিয়ে ফেলি ঝট। রান্নাটি করার জন্য আমি ছটি পটল এভাবে কেটে নিয়েছি, আর একটি বড় সাইজের আলু লুমু লুমু করে কেটে নিয়েছি। পটল ও আলু ভালোভাবে কেটে রেখেছি। মুগ কলাই আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম জলে। নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ বড় সাইজের কুচি নিয়ে, রসুন এক চা চামচ বেটে নিয়েছি, আদা হাফ চা চামচ, জিরে বেটে নিয়েছি হাফ চা চামচ, লাল মরিচ গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো এক চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, একটা গোটা লাল মরিচ, আর স্বাদ মতন লবণ নিয়ে নিয়েছি। এই উপকরণগুলি আমার প্রয়োজন। একটি কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে আমি তখনকে পটলগুলোতে স্বাদ মতন লবণ ও হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি পটলে হলুদ। কড়াইটি ভালোভাবে গরম হলে তার মধ্যে তেল দিয়ে দিলাম। আমি সরষার তেলে রান্নাটি করছি, আপনারা চাইলে যে কোনো তেলে রান্নাটি করতে পারেন। আমি পটলগুলি ভেজে নেব ভালোভাবে। পটলগুলি ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। গ্যাসের আঁচ খুব কম করে রেখেছি। পটলগুলি আমার ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। ওই কড়াইয়ে আমি আলুগুলি ভেজে নেব। আমি আলুগুলি অল্প পরিমাণে সেদ্ধ করে নিয়েছিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আলুগুলি সেদ্ধ করা আলুগুলি আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সেদ্ধ করতেও পারেন নাও পারেন। ভেজে নিচ্ছি আলুগুলি, লাল লাল হয়ে এসছে আলুগুলো, আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। ওই কড়াইয়ে আমি রান্নাটি করে নেব। তেল দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজ, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, এতে পেঁয়াজটা খুব সহজে গলে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা ভালোভাবে ভেজে আদা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি সব উপকরণগুলি দিয়ে দেব। কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম, জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটি আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল ছেড়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে মশলাটি কষিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখা মুগ কলাইগুলি আমি দিয়ে দিলাম। ভালোভাবে মুগ কলাইগুলি কষিয়ে নেব মশলার সাথে। দেখুন কষিয়ে নিয়েছি আমি মশলার সাথে। আমি জল দিয়ে দিলাম মুগ কলাইটি, কিছুক্ষণ যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। মুগ কলাইগুলি আমার সেদ্ধ হয়ে গেছে। আমি ভেজে রাখা পটল ও আলুগুলি এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটি হয়ে গেছে। আলুগুলিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে খুব সহজে এই রান্নাটি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।